পাহাড়ের গায়ে লেপটে থাকা মৌমাছির চাক থেকে আহরণ করা হচ্ছে মধু। অন্যদিকে লাঠি দিয়ে সুনিপুণ হাতে স্বচ্ছ মৌচাক থেকে নামানো হচ্ছে খাঁটি মধু। পরবর্তীতে চাকের ঠিক নিচে রাখা বিশেষ পলিথিনে টপটপ শব্দ করে পড়ছে সেই মধু। পাহাড় থেকে ঝরে পড়া মধুর প্রবাহে যেন ভেসে যাচ্ছে মৌমাছিরা। পৃথিবীর সবথেকে বড় মৌমাছির বাস নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে। এরকম বিপদগ্রস্ত রাস্তা পাড়ি দেওয়ার সময় মনে হবে এই বুঝি পা পিছলে বা গাড়ি পিছলে পড়ে গেলাম। এমন বিপদগ্রস্ত পথ পাড়ি দিয়ে নেপালিরা কিভাবে সংগ্রহ করেন এই পিনিক মধু? নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 8 ঘন্টা গাড়ির দূরত্বে অবস্থিত এক প্রত্যন্ত গ্রামে শুধু মধু সংগ্রহ করতেই আসেন মৌয়াল আইতা প্রসাদ গুরুং। খাড়া পাহাড়ে অবস্থিত মৌচাক থেকে মধু সংগ্রহের পূর্ব প্রস্তুতি হিসেবে মুখের চারপাশে জাল দিয়ে ঘেরাও করা সাদা রঙের একটি বিশেষ টুপি পরেন তিনি। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে প্রয়োজন মতো প্রতিরক্ষামূলক পোশাকও পরেন তিনি। 7-8 জনের কাঁধে বহন করা বাঁশের কঞ্চির দড়ি দিয়ে বানানো মই বেয়ে পাহাড়ের মাথায় উঠে ম্যাট হানি মধু সংগ্রহ করেন মৌয়ালরা। শঙ্কিত পায়ে বিশেষ মইটি বেয়ে প্রায় 160 ফুট বা 50 মিটার উচ্চতায় পাথরের বুকে ঝুলে থাকা মৌচাকের কাছে উঠে যান মৌয়াল আইতা প্রসাদ গুরুং, যেখানে হিমালয়ের দৈত্যাকার মৌমাছিদের বসবাস। মৌমাছির এই মধুর চাক দেখে মনে হবে পাথরের বুকে ব্ল্যাক ফরেস্ট কেকের কাঁথা ঝুলে আছে। এই মধুর কাঁথা থেকে মাছি তাড়াতে মৌচাকের নিচে আগুন জ্বালিয়ে ধোঁয়া উৎপন্ন করা হয়। এরপর বিশেষ মইয়ে ঝুলে থেকেই কম ওজনের লম্বা বাঁশের মাথায় হাতলওয়ালা একটি কাঁচি বেঁধে বিশাল আকৃতির মৌচাককে কয়েকটি গুঁতো দিয়ে আলাদা করেন আইতা প্রসাদ গুরুং নামের এই মৌয়াল। নিচ থেকে উপরের পাথরে ঝুলে থাকা মৌচাকের ভাঙা অংশ দেখে মনে হবে পাথরের বুক থেকে ঝরা মধুর প্রবাহে ভেসে যাচ্ছে মৌমাছিরা। এই সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে প্রায় 10 থেকে 12 জনকে একসাথে ব্যস্ত থাকতে হয়। এরপর ভাঙা মৌচাক থেকে প্রবাহিত মধু মশারির মতো একটি নেটের মাধ্যমে ছেঁকে পরিষ্কার করা হয়। নানান ধাপ পেরিয়ে মধুগুলো পরিশুদ্ধ হবার পর কাঁধে কাঁধে অ্যালুমিনিয়ামের কলসি ভরে এসব ম্যাডহানি চলে যায় ক্রেতাদের কাছে। প্রতি লিটার ম্যাডহানি বিক্রি হয় 200 নেপালি রুপিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় 180 টাকা। ঐতিহ্যের অংশ হিসেবে বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌয়ালরা মধু আহরণ করেন। সাবেক এক নেপালি মৌয়াল চন্দ্র সিং গুরুং বলেন, মধু আহরণের উপযুক্ত সময় মূলত মে মাসের মাঝামাঝিতে। আহরিত ম্যাডহানি বিক্রির উপার্জিত আয়ে আমরা খুশি, কিন্তু স্থানীয়রা চিন্তিত এই ভেবে যে এখন মৌচাকের পরিমাণ তুলনামূলকভাবে কম। এর কারণ হতে পারে এবার বৃষ্টিপাত হয়নি অথবা কেটে ফেলা হয়েছে অসংখ্য গাছ। একই বিষয়ে 65 বছর বয়সী স্থানীয় প্রবীণ মৌয়াল দম বাহাদুর গুরুং বলেন, এখানে মৌমাছিরা জনশূন্য হয়ে পড়েছে। মৌমাছিরা গাছের ছায়ে মৌচাক তৈরি করে বলে আগে আমাদের বাপদাদারা একটি ছোট গাছও কাটতে দেননি। পানি না বাইরা না ওই ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইনগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের একজন সিনিয়র মৌমাছি বিশেষজ্ঞ জানান, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, পরিবেশের মাত্রাতিরিক্ত শুষ্কতা কিংবা অত্যাধিক ঠান্ডার মতো জলবায়ুর পরিবর্তনই হিমালয়ের মৌমাছিদের বিভিন্নভাবে প্রভাবিত করে। এই ধরনের পরিবর্তিত আবহাওয়া মৌচাকের শক্তি এবং মধুর মজুদ বাড়ার বিপরীতে কাজ করে।